আমাদের দেশে ইফতারের সময় হওয়ার পরও আমাদের কতি ভাই বাংলাদেশি ভাইরা বা অন্য অন্য দেশে থাকতে পারে, আমাদের দেশের কথা বলছি, রেডিও টিভিতে আজান হচ্ছে, যদিও ইফতারের জন্য আজান জরুরি না, সময় হলেই আমরা ইফতার করে নিতে পারি, আজান জরুরি না। মনে রাখুন আপনাদের শহীদুল্লাহ মসজিদের ওই যে মুয়াজ্জিন সাহেব ইফতার করে কিন্তু আজান দেয়, ওনার আশে বসে থাকেন, ইফতারের সময় হলে আপনি ঘরে এই জন্য আপনি আগেই প্রস্তুতি নেবেন, আপনি বাসায় যদি টাইম ঠিক মতো না দেয় নতুন ঘড়ি নিয়ে আসুন, যার টাইম এলোমেলো হবে না, টাইম এলোমেলো হবে না, আরও 10-15টা ঘড়ি টাইম এসে মিলে নিন, যা একবারে পারফেক্ট করে নিন, তারপরে একটা যখন ঘড়ি এলোমেলো টাইম না তখন আপনি কয়েক ঘন্টার টাইম দেখে দেখে আপনার নির্দিষ্ট সময় আর ক্যালেন্ডার পাওয়া যায়, আমাদের আল্লাহ দেশের অনেকগুলি ক্যালেন্ডার পাওয়া যায়, টাইম ভিত্তি করে ইফতার করবেন, আজান শুনেও দিতে পারেন কিন্তু উনি তো ইফতার করার পরে আজান দেন, ইফতারের জন্য আজান জরুরি নয়। আমাদের দেশে দেখা যায় অনেক ভাইরা রয়েছে, নাম বলতে চাচ্ছি না, ওই ভাইরা অনেক শরীরের লোম দেখা যায় কিনা, দেখা গেলে ইফতার করে না, যখন দেখা যাচ্ছে তখন ইফতার আছে, অনেকের লোক আছে, কত বুঝছেন না বোঝেন নাই, রেডিও টিভি আমি নিজে দেখেছি, রেডিও টিভিতে আজান হচ্ছে তারপর ইফতার করে না, কেমন বেকুব হতে পারে? এই বেকুবরা আল্লাহ রাসূলের হাদিসের দৃষ্টিকোণ থেকে কল্যাণ পাবে না, কল্যাণে থাকবে না, কারণ সাহাল বিন সাদ থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিত্রা, রাওল বুখারী। সাহাল বিন সাদ থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস, মানুষ সদা সর্বদাই কল্যাণের উপর থাকবে, কল্যাণ পাবে, যতদিন পর্যন্ত ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে, 1 মিনিট লেট করে না, হওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করে নেবে। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটা বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1957, হাদিস নাম্বার কি 1957। অতএব দেরি করার সুযোগ নেই, আমরা ইফতারের সময় আসলে টাইম হওয়ার সঙ্গে সঙ্গে আর বিলম্ব করবো না, কে কি করছে না করছে দেখার পেছনে, আপনার সঠিক টাইম জানা রয়েছে, ক্যালেন্ডার উনি আপনার ঘড়ির টাইম ঠিক, আপনার মোবাইলের টাইম ঠিক, তখন আপনি 2-1 ঘন্টা দেখে করতে পারেন, কোনো বাধা নেই, আজানের অপেক্ষা করার প্রয়োজন নেই। সিয়ামের ফজিলত ও মর্যাদা, সিয়ামের ফজিলত ও মর্যাদা, 1 নম্বর, আপনাদের আমার অন্য কিছু বুঝবেন না, এর গোপন জিনিস রয়েছে কিন্তু আমি ডাইরেক্টলি বলছি, কথা বুঝছেন, সিয়ামের ফজিলতে ও মর্যাদার 1 নম্বর, জান্নাতের গ্যারান্টি রয়েছে। সিয়ামতে কী রয়েছে বলুন? যারা সিয়াম পালন করবেন তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রিওয়ার্ড হেভেন প্যারাডাইজ দান করবেন বলে আলহামদুলিল্লাহ। এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। আপনার সুরতুল ইমরান পড়েছেন, পড়েন নাই নাকি? পড়েন নাই। ওতে 133 নম্বর আয়াত রয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুয়া সামাওয়াতি ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা তাড়াতাড়ি অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার প্রতি, জান্নাতের প্রতি, যে জান্নাতের পরিধি আসমান জমিন বরাবর, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে তৈরি করা হয়েছে, বিল করা হয়েছে, বানানো হয়েছে মুত্তাকিদের জন্য, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন মুত্তাকি বানানোর জন্য, বুঝাচ্ছেন আপনাদের, রমজানের রোজা, রমজানের সিয়াম ফরজ করে কি জানো, কি বানানোর জন্যে? মুত্তাকি বানানোর জন্য। এই জন্য আমি 1 নম্বরে গেছি, সিয়াম পালন করলে 1 নম্বর জান্নাতের গ্যারান্টি রয়েছে, আমি দলিল সহ দিলাম। আবার সূরাতুন নাবার 2 রুকুর আপনাদের ছোটো বাচ্চাদের তেলাত করেছে, এই যে শরীরুল হিফজখানার, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারাই মুত্তাকি হবে তাদের জন্য সফলতা রয়েছে, তাদের জন্য মুক্তি রয়েছে, নাজাত বলুন আলহামদুলিল্লাহ। যারা সিয়াম পালন করবে তাদের জন্য জান্নাত, যারা সিয়াম পালন করবে তাদের জন্যই সফলতা, যারা সিয়াম পালন করবে তাদের রুজির ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা, কোথায় থেকে তার রুজি আসবে সে কল্পনাও করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ। এই কথাটা সূরাতুত তালাকের 2, 3, 4 নম্বর ভিতরে রয়েছে, অমায়াত্তাকিল্লা ইয়াজাল্লাহু মাকরাজা ওয়া ইয়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মুত্তাকি হয়ে যায়, গুনার কাজ পরিহার করে, বর্জন করে, তার রেজেকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে, কোথায় থেকে তার রেজেক আসবে সে কল্পনাও করতে পারবে না বলুন, কার কথা এটা? কোরআনের কথা। একটু মুত্তাকি হই না কেন, হইতে পারি না, মুত্তাকি হয়ে যায়। আবার সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া আলামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন,
ও বিশ্ববাসী জেনে রাখো, যারাই মুত্তাকি হবে তাদের সঙ্গে আমি রব্বুল আলামিন থাকি বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা মুত্তাকি হবে ওরা যদি কোনো জায়গায় বিপদে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। কার কথা এটা? কোরআনের কথা। আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। আবার কোরআন উন্নত রয়েছে সম্মত সুরাতুল জাসিয়া, আল্লাহ ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের অভিভাবক বন্ধু বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যে আর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে মুত্তাকি বানার জন্যে। শেষ করে দিব, আমার তো আলোচনা শেষ কিছুই হলো না, আমি তাড়াতাড়ি কথা বলে শেষ করে দিই, খুব তাড়াতাড়ি শুনে দিই। যারা সিয়াম পালন করবে, বখারী হাদিসে রয়েছে তারা রায়ান নামক দরজা জান্নাত প্রবেশ করবে। ওই দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি আমলদার কি প্রবেশ করতে পারবে না, শুধু সিয়াম স্বয়ং পালনকারী ব্যক্তিরই জান্নাতে প্রবেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রায়ান নামক দরজে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আর সিয়ামের দ্বারা আল্লাহ তাআলা মুমিনদের রিজিক বৃদ্ধি করেন, এটা 5-4 নম্বর। রমজানের আরেকটি হাদিসটা অনেকে বলেন দুর্বল, বলি না, আগে পড়তাম ওই ডক্টর আসাদুল্লাহ গালেশ্বর আব্বা একটা বই লিখছিল খুতবা মুহাম্মাদি, ওর মধ্যে দেখেছিলাম যে রমজান মাসে যে একটা নফল ইবাদত করবে সেজন্য অন্য মাসে ফরজের নেকি নেকি পেয়ে যাবে। আর বলেছিলাম রমজান মাসে একটা ফরজ আমল করবে অন্য মাসে 70টি ফরজের সমতুল্য নেকি। কেউ কেউ দুর্বল বলে, এই জন্য বলতে চাচ্ছি না, ওগুলি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, রমজানের কারণে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, কি এর সাধারণ ব্যাপার এটা? রমজানের কারণে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এটা দামি কথা না এটা? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। 7 নম্বর, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, বুখারীর হাদিসে রয়েছে এটা। 8 নম্বর, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা কী করে দেওয়া হয়, বন্ধ করা হয়। 9 নম্বর, শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়, 9 নম্বর, এরও বুখারীর হাদিসে রয়েছে। 10 নম্বর, আল্লাহ তাআলা নিজ হাতে সিয়াম পালনকারীদের পুরস্কার দান করবেন। আল্লাহু আমিন। আল্লাহ এই শরীরটলার আজকে আলোচনা যারা এসেছে আমাদের সবাইকে আমাদের সিয়াম কবুল করে তোমার নিজ হস্তে পুরস্কার গ্রহণ করার সৌভাগ্য আমাদের সবাইকে করুন। এই জন্য যেভাবে সিয়াম পালন করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এবং শারীরিক স্বাস্থ্যগত লাভ রয়েছে, শারীরিক স্বাস্থ্যগত লাভ সিয়াম পালন করার দ্বারা। আপনারা যারা চর্বির যন্ত্রণায় ঝামেলা আছেন তারা মেহরবানি করে সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন সিয়াম পালন দেখবেন, আপনি চর্বিও কমে দেবে, অনেক অংশে সুস্থ হয়ে যাবেন। এর আমার কথা অনেক কথা, এর বলতে হয় ডাক্তার দৃষ্টিকোণে বলি। মনে করুন রমজান ছাড়া বাকি 11 মাস কি বলেন সারাদিন খাওয়া দাওয়া করি না আমরা, আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, হার্ট আছে না, লিভার আছে না, নাই নাই আছে, লিভার হার্ট ফুসফুস কত কি আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি সারাদিন কাজ করতে থাকে, সারাদিন কাজ করতে থাকে না, সারা বছর এই শরীর অঙ্গ প্রত্যঙ্গের সব অঙ্গ প্রত্যঙ্গ অর্গানগুলি কাজ করতে থাকে, কোনো বিশ্রাম নিতে পারে না। কিন্তু রমজান মাস আসলে শরীরের সর্বপ্রকার অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম নেয়, কি বলেন, বিশ্রাম নেওয়ার কারণে মানে কি 1 মাস যখন সিয়াম পালন করে আমাদের দিনের বেলা আমাদের শরীরে যত অর্গান রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলি দিনের বেলায় বিশ্রাম থাকে, রাত্রেবেলা কাজ করে। যে যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিশ্রাম পায় আমাদের 12 ঘন্টা আবার কাজ করতে হয়, এনার্জি পৃথক আসে না। মনে করি একজন লোক সারাদিন কাজ করে 10 ঘন্টা কাজ করছে, আবার যদি বসে একটু বিশ্রাম নেয় আবার কাজ করতে হয়, এনার্জি আসে না। তেমনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন রমজানের মাস আসার পরে এই 30 দিন সিয়াম পালন করলো, দিনের বেলা তো রেস্টে থাকে অঙ্গ প্রত্যঙ্গগুলো, রাত্রেবেলা খাওয়া দাওয়া তখন আর কাজ শুরু করে। এই যে সারাদিন বিশ্রামে থাকে এই জন্যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হয়, এদের এনার্জি ফিরে আসে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের প্রতি সিয়াম ফরজ করে দিয়েছেন যেন আদম সন্তান রোগগ্রস্ত কম হয়, সুস্থ রাখার জন্য ব্যবস্থা করেছে। বোঝাচ্ছে না বোঝাচ্ছে নাই, বোঝাচ্ছে সবাই, আমাদেরকে সুস্থ রাখার জন্যে এই রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন, আমাদের অঙ্গপ্রত্যঙ্গ লিভার টিভার অঙ্গপ্রত্যঙ্গে একটু বিশ্রাম দেওয়ার জন্যে, কারণ বিশ্রামলি এনার্জি ফিরে আসে, এই এনার্জির দ্বারা আমরা সুস্থ থাকবো সারা বছর। অর্থাৎ যাদের প্রাইভেট কার আছে দেখেন না, ওই এক সারা বছর গাড়ি চালায়, ওই 1-12 মাসের কোনো 1 মাসে অসময় নিয়ে যায়, আবার ওই নাট বোল্টকে আবার খুলে খুলে পরিষ্কার করে না, অসময় নিয়ে যায়, একবার পারে কি করে না। আর তেমনি আল্লাহ তাআলা আদম সন্তানকে সিয়াম পালন করার মাধ্যমে বছরে একবার অসময় নাই রোজার মাধ্যমে আমাদের শরীরকে রিফাইন করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শরীরের জন্য বহুত উপকার, বহুত উপকার, এটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। তাহলে যদি সিয়াম পালন করি শরীরের চর্বি কমে যাবে, মেদ ভুঁড়ি কমে যাবে, যাদের বড় প্যাট
মেদভুরি আস্তে কমে যাবে ইনশাল্লাহ, চেষ্টা করুন খাওয়া দাওয়া বাদ দিয়ে দেবেন, সিয়াম পালন করুন তিনটা বা দুইটা করুন, দেখুন আপনি বড় পেট থাকবেন আস্তে ছোট হয়ে যাবে ইনশাল্লাহ, শরীর হালকা বোধ হবে, ভারী ভারী বোধ হবে না, সিয়াম পালন করতে হবে শরীর হালকা বোধ হবে। সিয়াম পালনের মাধ্যমে মানুষের শরীরকে রিফাইন করা হয়, সিয়াম পালনের মাধ্যমে কি মানুষের শরীর কী করা হয়, রিফাইন করা হয়, যেমনিভাবে গাড়িকে রিফাইন করা হয়, বুঝাচ্ছে বসলে একবার। যাই হোক, আরও অনেক আলোচনা রয়েছে, সুযোগ নেই, কিন্তু আমি কি বলবো, এখানে সিয়াম ভঙ্গের কারণ আমরা বিশেষ করে এই দিনের বেলা যাদের বদ অভ্যেস হয়েছে মাইন্ড করবে না, ডন মাইন্ড বুঝানোর জন্য বলছি, মাস্টারভেশন বলা হয়, মানে হস্তমতন যাকে বলা হয় বাংলায়, এটা করবো না, তাহলে আপনার রোজাও নষ্ট হবে আবার দুইটা রোজা করতে হবে, এ দুই মাসে একাধে রোজা করতে হবে, রোজা ভঙ্গ হয়ে যাবে, কত বুঝে জিনিসটা। আবার যদি দিনের বেলা কেউ স্বামী স্ত্রী মিলন করে তারপর দুই মাস সিয়াম পালন করতে হবে, দুই মাস একাধারে রোজা তো ভঙ্গ হবে, দুই মাস সিয়াম পালন করতে হবে। আর মুসাফির যারা থাকবেন তারা সফর অবস্থায় যদি দুই তিন চার পাঁচ দিন সিয়াম পালন সিয়াম ছুটে যায় বাসায় এসে ওই বাকি যে কদিন ছুটি ওই কদিন পালন করবেন ইনশাআল্লাহ। আবার বোখারি হাদিস রয়েছে আল্লাহ সাল্লাম সফর অবস্থায় কখনো সিয়াম পালন করেছেন, আবার কখনো করেন নেই, আমরা ওইভাবে করতে পারি। অসুস্থ ব্যক্তি ইচ্ছে করলে সিয়াম পর পালন করে পালন করতে পারবে, আর ঋতুমধ্যে মহিলারা সিয়াম পালন করবে এই যখন সুস্থ হয়ে যাবে, নেপাস থেকে হাসতে পড়তে হবে সে সব। আল্লাহ তালা আমাদের সবাইকে যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমল করার তদনীয় আমল করার তৌফিক দান করেন, এই বলে আমি আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকা।